দেখুন আজকের ভিডিওতে আমি বুয়েট সালে আসা একটি কোশ্চেনের সমাধান করব তো ভিডিওটি শুরু করার আগে আমি বলবো যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লে থেকে বিজেটির উপর আগের বেসিক ভিডিও একটু দেখে আসুন আমার প্লে লিস্টে আপনার বিজেটি বাংলা টিউটোরিয়াল নামে প্লে লিস্ট পাবেন তো সেগুলো দেখলে আপনাদের বুঝতে সুবিধা হবে তো এখানে বলছে ফাইন ভিসি এন্ড অ্যান্ড আইসি বাইশ বোল্ট উনচল্লিশ কে থ্রি পয়েন্ট নাইন কে ওয়ান পয়েন্ট ফাইভ কে টেন কে টেন বি একশো বিআই টেন তো এটা বরাবরের মতোই আপনার বুঝতেই পারছেন এটা ডিসি বায়াসিং এর ম্যাথ অর্থাৎ এক্ষেত্রে আমাদের ক্যাপাসি ক্যাপাসিটর গুলো সব ওপেন সার্কিট দ্যাট মিনস এইটুকু পার্টকে আমি আউট করে দিলাম এবং এদিক থেকে এইটুকু পার্টকে আমরা আউট করে দিলাম এই ক্যাপাসিটি পার্ট গুলো থাকে বেসিক্যালি এসি সার্কিটে তো এসি অ্যানালাইসিস এর জন্য আমাদের হাইব্রিড প্রাই মডেল আরি মডেল এগুলো উল্লেখ করে দিবে তো এখান থেকে আপনারা বুঝবেন যে এটা ডিসি অ্যানালাইসিস নাকি এসি অ্যানালাইসিস এর তো এরকম একটা স্ট্রাকচার দাঁড়াইলো তো প্রথমত আমরা এটাকে অ্যাক্টিভ মোডে ক্যালকুলেশন করে দেখব আসলে আমাদের ক্যালকুলেশন ঠিক আছে কিনা তো সেটা যাচাই করারও বুদ্ধি আছে আগের ভিডিওগুলোতে আমি দেখিয়েছি কিভাবে যাচাই করতে হয় আজকেও দেখতে পাবেন সমস্যা নাই তো এই স্ট্রাকচারটা দেখে এর আগে কিন্তু আমি একটি থিওরি ক্লাসে এই টাইপের বিজেটি অ্যানালাইসিস মানে বায়াসিং এর ক্ষেত্রে আমি বলেছিলাম যে এটা হচ্ছে বেসিক্যালি ভোল্টেজ ডিভাইডার কনফিগারেশন তো এটা করার নিয়মটা হচ্ছে আমার এখানে খেয়াল করে দেখুন আমাদের বেসে কিন্তু কোনো রেজিস্টর নাই কালেক্টর রেজিস্টর আছে ইমিটারেও আছে ও এটা অবশ্যই এনপিএন ট্রানজিস্টর যেহেতু এরোটা এদিকে পি থেকে এনের দিকে কারেন্ট প্রবাহিত হয় বলে এটা এনপিএন ট্রানজিস্টর এবং এটা হচ্ছে আমার ইমিটার এটা কালেক্টর এবং এটা বেস আমি মার্ক করে নিলাম এখন আমাদের যেহেতু বেসের ক্ষেত্রে আমি সরাসরি সরাসরি কিছু পাচ্ছি না বেস আমাদের নাই এরকম কানেকশন এই কারণে আমরা যে কাজটা করবো এটাকে থেভেনিন ইকুইপমেন্টের সাহায্যে এই যে বেস সাইডে ইউনিক একটা রেজিস্টর এবং ইউনিক একটা ভোল্টেজ সোর্স বিবেচনা করব তো তার জন্য খেয়াল করে দেখুন আমাদের কি করতে হবে আমাদের এই প্রান্তে লাগবে এই প্রান্তে যেহেতু লাগবে তাহলে এই প্রান্তের আর থেবে নিন এবং এই প্রান্তের ভি থেমে নিন বের করতে হবে অবশ্যই গ্রাউন্ডের রেসপেক্টে সেটা তাহলে এই পয়েন্টের বেসিক্যালি আমাদের কত হবে আমরা একটু দেখি জাস্ট এদিকে কানেকশন দিলেই বুঝতে পারবো আচ্ছা সেটাতে আমি পরে যাই তার আগে দেখুন এই পয়েন্টের আমার সার্কিট ইয়াটা লাগবে তো বাদ বাকি অংশটুকু মনে করুন নাই এই সাইডে পার্টও নাই তো এই অবস্থায় যদি আর থেমে নিন বের করতে চাই তাহলে খেয়াল করে দেখুন আমাদের এই সার্কিটটিকে ঘুরিয়ে হম কিভাবে আঁকাই আমি এক কাজ করি বাইশ ভোল্টকে সেপারেট এদিকে দিয়ে দিই এটাকে কনভার্সন করে আমি দেখুন বাইশ ভোল্ট একটা হচ্ছে এদিকে দিয়ে দেই গ্রাউন্ডের সাথে কানেক্টেড বাইশ ভোল্ট আবার এদিকে আরেকটা বাইশ ভোল্ট দিয়ে আমি এভাবে কিন্তু সার্কিটটিকে কনভার্ট করে দিতে পারি তাহলে দেখুন আমাদের মোটামুটি ইজি হবে ক্যালকুলেশন জাস্ট এটাকে ভেঙে এইভাবে দেখলাম যে বাইশ ভোল্ট ছিল এখন দেখুন আগেও বাইশ ভোল্ট এই এর এই প্রান্তে ছিল এখনো কিন্তু বাইশ ভোল্ট টেন কে এর এই প্রান্তে জাস্ট কমন হিসাবে ছিল এখন আমি সেপারেট করে দিচ্ছি এটাই জাস্ট পার্থক্য তাতে সুবিধা কি আমাদের দেখুন এখন অ্যানালাইসিস করা সহজ হবে তো এই প্রান্তের আট থেভেনিন মানে আট থেভেনিন বের করতে আমার ডান পাশে অংশ নাই মনে করুন তাহলে আর থেভেনিন বের করতে অবশ্যই আমার ভোল্টেজ সোর্সকে ডিঅ্যাক্টিভেট করতে হবে মানে শর্ট করতে হবে তাহলে এটাকে যদি শর্ট করে দেই তাহলে আর থেভেনিনটা আমার আসতে জাস্ট উনচল্লিশ প্যারালাল থ্রি পয়েন্ট নাইন অর্থাৎ এটা মুছে গেছে তাহলে আর থেভেনিন আমার আসতে আসতে দেখুন উনচল্লিশ প্যারালাল থ্রি পয়েন্ট নাইন যেটা আমি ক্যালকুলেটারে হিসাব করে নিচ্ছি একবারে আমার উনচল্লিশ ইন্টু থ্রি পয়েন্ট নাইন এবং ভি সেভেন বের করতে হবে তো ভি ইন মানে হচ্ছে এই প্রান্তের যে প্রান্ত সিলেক্ট করছি এর ওপেন সার্কিট বোর্ডে আমরা তো দেখতেই পাচ্ছি এই প্রান্ত ওপেন মানে আমাদের উনচল্লিশ কে থেকে একটা কারেন্ট আসলো এদিকে কিন্তু কোনো কারেন্ট ঢুকতে পারবে না কারণ এটা ওপেন তাহলে উনচল্লিশ কে এবং থ্রি পয়েন্ট নাইন কে সিরিজে কানেক্টেড দ্যাট মিন্স এর অ্যাক্রোসে যা ভোল্টেজ ড্রপ হবে সেটাই হবে ভিটামিনের মান তাহলে এর অ্যাক্রোসে ভোল্টেজ ড্রপটা বের করতে হলে আমাদের সেটা করতে হবে যে ভোল্টেজ ডিভাইড রুল অ্যাপ্লাই করব। তাহলে সেটা অ্যাপ্লাই করার নিয়ম কি যার অ্যাক্রোসে ভোল্টেজ বের করবো সেই রেজিস্টার উপরে ডিভাইডেড বাই নিচে হচ্ছে টোটাল রেজিস্টার

তো আমি সেই কাজটা করে নেই এগুলো সব হটিয়ে এখান থেকে এটা সরিয়ে সরিয়েলাম একটা সোর্স প্লাস আসছে দ্যাট মিনস প্লাস এর সাথে কানেক্টেড এই মাইনাস এটা টু ভোল্ট আর এদিক দিয়ে এটা বেস্ট রেজিস্টেন্স হিসেবে ক্যালকুলেশন হবে এটা তাহলে একেবারে সার্কিট এত কিলো কে সার্কিট কিন্তু ছোট এখন আমি এখান থেকে ক্যালকুলেশন করবো প্রথমত হিসাব করে দেখবো আমাদের ক্যালকুলেশন সঠিক হয় কিনা বের করতে আগে আমার আইবি অবশ্যই লাগবে বিটা একশো তো ধরুন এই পয়েন্ট থেকে কেবিএল অ্যাপ্লাই করি তাহলে আগে মাইনাস পাচ্ছি তাহলে মাইনাস টু প্লাস থ্রি পয়েন্ট ফাইভ ফোর ইন্টু আইবি বেস কারেন্ট এদিকে যেহেতু আইবি আচ্ছা কারেন্টের ডিএকশনগুলো দিয়েই দিটা আইবি আইসি এবং এটা আই প্লাস তারপরে হচ্ছে ভিবি তো আমরা জানি কত কিছু না দেওয়া থাকতে সেটা হচ্ছে পয়েন্ট ধরে নিতে হবে পয়েন্ট সেভেন প্লাস আইন আর একটা আই হওয়াতে ঝামেলা হয়ে গেল তাহলে আই সমান আমরা আবার বলতে পারি আই বি প্লাস আইসি সেই আইসি জায়গায় বিটা আইবি অর্থাৎ বিটা প্লাস ওয়ান ইন্টু আই বি বলতে পারি এটাকে তাহলে আমাদের মাইনাস টু প্লাস থ্রি পয়েন্ট ফাইভ ফোর ফাইভ ফোর আইবি প্লাস জিরো পয়েন্ট সেভেন প্লাস বিটা প্লাস ওয়ান মানে একশো প্লাস ওয়ান একশো এক ইন্টু আই বি আচ্ছা আগে ওয়ান পয়েন্ট ফাইভ লিখলাম তারপর আই বি আইবি ইকুয়াল টু জিরো ব্যাস একটা ইউনিক আইবি হয়ে গেছে দ্যাট মিনস এখান থেকে আই বি বের হয় কত আমরা দেখি আই বিটা আমাদের আসতেছে জাস্ট টু মাইনাস পয়েন্ট সেভেন ডিভাইডেড বাই এইট পয়েন্ট আমি একটু ক্যালকুলেশনটা চেক করে নিচ্ছি হয়তো ভুল হয়েছে কি না ওয়ান

তাহলে আইবি তো মাত্রই পাইলাম এটার সাথে জাস্ট গুণ করে দিব ইন্টু একশো তাহলে পয়েন্ট এইট থ্রি আইসি অনেক ছোট পয়েন্ট এইট থ্রি এইট মিলিয়াম তাহলে আই আর আইসির ভ্যালুটা এক জায়গায় লিখে রাখি আইসিটা আমাদের লাগবে তো আইবি আইসি দুটোই লিখে রাখি আইবি সমান পরবর্তী ভেরিফিকেশনের সময় লাগবে তো তার কারণে লিখলাম সাইডে ইন্টু টেন ইনভার্স থ্রি মিলিয়াম্পিয়ার আইসি কত জিরো পয়েন্ট এইট থ্রি এইট মিলিয়াম এবার আমার লাগবে কি ভিসি লাগবে এই অংশ লাগবে না পৌঁছে দিচ্ছি টোয়েন্টি এই সাইড থেকে চিন্তা করতে কেবিএল তাহলে মাইনাস টোয়েন্টি টু প্লাস টেন ইন্টু আই সি আই সির ভ্যালু কত আমাদের পয়েন্ট এইট থ্রি এইট প্লাস ভিসি প্লাস আই তো আই মানে বিটা প্লাস ওয়ান ইন্টু আই বি তাহলে বিটা প্লাস ওয়ান মানে একশো এক ইন্টু আই বি আই বি কত এইট পয়েন্ট থ্রি এইট ফোর সিক্স ইন্টু টেন ইনবাস থ্রি ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ এত ইজ ইকাল টু জিরো তাহলে এখান থেকে সরাসরি আমরা বিসি পেয়ে যাব দেখি কত আছে টোয়েন্টি টু মাইনাস টেন ইন্টু জিরো পয়েন্ট এইট থ্রি এইট মাইনাস একশো এক ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু এইট পয়েন্ট থ্রি এইট ফোর সিক্স ইন্টু টেন ইন থ্রি বারো দশমিক তিন চার নয় সাত ভোল্ট এটাও এক সাইডে লিখে রাখলাম এখন আমাদের প্রাইমারি কাজ শেষ এখন জাস্ট একটু ফাইনালি একটু ভেরিফিকেশনটা করব কারণ তা না হলে কোনো কারণে এটা স্যাচুয়েশন মোডে রং করে ঝামেলা করে যাবে সে কারণে ভেরিফিকেশনটা দরকার তো ভেরিফিকেশন করতে আমাদের ভিবি এবং ভিসি লাগবে যেহেতু এনবিএন সমান আমাদের হচ্ছে ভিবি মাইনাস ভিসি তো এখান থেকে ভিবি হচ্ছে আমার থেকে দেখুন আইবি মাইনাস করবো থ্রি পয়েন্ট ফাইভ ফোর ফাইভ ফোর ইন্টু আইবি আইবি কত এইট পয়েন্ট থ্রি এইট ফোর সিক্স ইন্টু টেন ইনভার্স থ্রি মাইনাস ভিসি লাগবে তো ভিসি পেতে হইলে আমার টোয়েন্টি টু থেকে টেনকে ড্রপটা বাদ দিলে ভিসি পেয়ে যাবো তাহলে মাইনাস যেহেতু আছে এর আগে মাইনাস পরেরটা প্লাস হয়ে যাবে প্লাস আইসি আইসি হচ্ছে পয়েন্ট এইট থ্রি এইট ইন্টু টেন ব্যাস এটা হিসাব করে নেই কত আসে

আমাদের ক্যালকুলেশন সঠিক এবং আইবির ভ্যালু এত আইসি এত এবং বিসি এত তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ